প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা দশম শ্রেণীর ত্রিকোণমিতি অধ্যায় থেকে আমরা স্টার্ট করব। বেসিক্যালি এই অধ্যায়গুলো তোমাদের অলরেডি হয়তো কমপ্লিট হয়ে গেছে, তোমরা যাদের কাছে পড়ো, যে শিক্ষক শিক্ষিকার কাছে পড়ো তাদের কাছে হয়তো কমপ্লিট হয়ে গেছে। জাস্ট এবারে আমরা কী করব, রিভিশন শুরু করব, কারণ সামনেই তোমাদের টেস্ট পরীক্ষা আছে। আগের বছরও যেমন করেছিলাম, এবছরও তোমাদের করব। সামনে তোমাদের টেস্ট পরীক্ষা, বলতে গেলে নভেম্বরের 20 থেকে তোমাদের টেস্ট পরীক্ষা স্টার্ট হবে। তো এই কারণে এখন থেকে যতটা সম্ভব টেস্ট পরীক্ষার কোশ্চেন অনুযায়ী আমরা তোমাদের কিন্তু স্টার্ট করবে, এবং তার সঙ্গে বইয়ের তো যেমন সলিউশন থাকে, এক্সারসাইজের বা অধ্যায়ে যে অঙ্কগুলি আছে সেগুলোরও সলিউশন করে দেবো। তার সঙ্গে তোমাদের এক্সট্রা যে ম্যাথগুলো বা কোন অঙ্কগুলো এবছরের টেস্ট পরীক্ষা বা মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, সেগুলোকে নিয়েও তোমাদের সামনে আলোচনা করব। ঠিক আছে, অবশ্যই তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে ফলো করো বা সাবস্ক্রাইব করো। এখানে কিন্তু প্রতিনিয়ত তোমাদের মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত কিন্তু আপডেট আসবে, এবং যারা অঙ্কতে একটু তোমাদের কঠিন লাগে বা ত্রিকোণমিতি পার্ট তোমরা বুঝতে পারছো না, তোমরা অবশ্যই কিন্তু আজকের যে ভিডিওটা অবশ্যই দেখো, দেখলে তোমরা আশা করছি অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে, এবং তার সঙ্গে আর একটা ঘোষণা, দেখো আমার কাছে একটা ডিস্ট্রিবিউটর পাবলিশার থেকে আমাদের একটা করে বই দিয়ে গেছে, তার মধ্যে বইটা হলো রায় মার্টিনের একটা মাধ্যমিকের এবছর তোমরা বই বেরিয়েছে। এটা কিন্তু কোনো পেড প্রমোশন ভিডিও নয়, আমি বইটা আমি স্টুডেন্টদের করাচ্ছি, সেখান থেকে বলছি যে এইখানে তোমাদের বলতে গেলে 17,000 প্রশ্ন আছে, 17,000 প্রশ্ন আছে। তো সেখান থেকে দেখতে গেলে এই বইটা কিন্তু তোমরা করলে করতে পারো, এবং এই বইটার আমি কিন্তু সলিউশন ছাড়ব। এখানে অধ্যায়ভিত্তিক সব বিভিন্ন শর্ট কোশ্চেনগুলো, কারণ দেখো মাধ্যমিক তোমরা যারা দেবে এবছরে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট পার্ট হলো আমাদের 30টা নাম্বার, 30 মার্কস কিন্তু আমাদের শুধু শর্ট কোশ্চেন আছে, 30টা নাম্বার। আমরা যদি 30টা নাম্বারকে হাতের মুঠে আনতে পারি তাহলে কিন্তু আমাদের মোটামুটি সব আমরা করতে পারবো। শর্ট কোশ্চেনগুলি ঘুরিয়ে ফিরিয়ে যারা দেয় বলতে গেলে, ঠিক আছে, যারা এবছরে তোমরা যারা 2023-এ তোমাদের এক্সাম দিয়েছে তাদের কোশ্চেন পেপারটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে। তো সেই জন্য বলছি তোমরা কিন্তু অবশ্যই এই বইটা পারলে অবশ্যই কিনতে পারো, কেনার দরকার নেই। আমি তোমার প্রতিটা ভিডিও শেষে যে যখন করাবো আমি একটা করে ছবি দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ফোন নিয়ে ছবি থেকে ডাউনলোড করে নিয়ে দেখে দেখে করে নিতে পারো। ঠিক আছে, এবং অবশ্যই কিন্তু যেগুলো করবে ফেয়ার খাতার মধ্যে করবে। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক আজকের যে আমাদের মূল পর্ব বলতে গেলে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি তো আমার একটা স্টুডেন্ট কমিউনিটিতে বলেছিলাম যে কী প্রবলেম, কোন অধ্যায় প্রবলেম হচ্ছে, তো সেই স্টুডেন্ট ত্রিকোণমিতির কথা বলেছিল। চলো ত্রিকোণমিতিটা স্টার্ট করা যাক। দেখো ত্রিকোণমিতিটা আসছে কোথা থেকে আমাদের আগে জানতে হবে, ত্রিকোণমিতি পার্টটা কী। ত্রিকোণমিতি বেসিক্যালি আসছে আমাদের একটা ট্রাইঅ্যাঙ্গেলের পোর্শন থেকে, ত্রিভুজ থেকে আমাদের কী বলতে গেলে এই ত্রিকোণমিতি পোর্শনটা কিন্তু আমাদের পুরো তৈরি হচ্ছে। সেই ত্রিভুজটার নাম কী? সেই ত্রিভুজটার নাম হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সমকোণ, সমকোণ মানে, সমকোণ মানে কি? 90 ডিগ্রি, মানে যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি সে তাকে আমরা কী বলবো, বলতে গেলে সমকোণী ত্রিভুজ বলবো। সেই সমকোণী ত্রিভুজের তাহলে একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, এখান থেকেই আমাদের বলতে গেলে 90% ত্রিকোণমিতি কনসেপ্টটা কিন্তু তৈরি হচ্ছে। বেসিক বলতে গেলে 90% যে কনসেপ্ট সেটা কিন্তু আমাদের এই সমকোণী ত্রিভুজ থেকেই তৈরি হবে। ঠিক আছে, তো সমকোণী ত্রিভুজের কী কী হয় আগে আমরা জানবো। দেখো দুনিয়াতে সব কিছু জিনিসের একটা নাম আছে, তো এই ত্রিভুজটারও একটা কী দেবো, নাম দেবো। তাহলে আমি সাপোজ একটা নাম দিলাম এ বি সি, আমরা একটা ত্রিভুজের কী কী নাম দিলাম, এ বি সি। এবার দেখো সবসময় ভাববে এই লম্ব এটাকে, এ বিটাকে আমরা কী বলবো বলো, এ বিটাকে আমরা বলবো হচ্ছে লম্ব, কী বলবো, লম্ব। ঠিক আছে, এবং বিসিটাকে আমরা কী বলতে পারি বলো, ভূমি। বিসিটাকে আমরা কী বলতে পারি, ভূমি। এবং এসিটাকে আমরা কী বলতে পারি, অতিভুজ, অতিভুজ। তাহলে আমরা কী বললাম, যারা ইংলিশ হয়তো দেখছো তাদের জন্য বলে রাখি, এটাকে আমরা কী বলবো, পারপেন্ডিকুলার ডিস্টেন্স। ঠিক আছে, বা পারপেন্ডিকুলার বা হাইট বলতে পারো এটাকে। বেস, বিসিকে আমরা কী বলবো, বেস বলবো মানে ভূমি। এবং এসিটাকে আমরা কী বলবো, হাইপোটেনিয়াস মানে কি, অতিভুজ। ঠিক আছে, তো এই ছিল ত্রিকোণমিতির বলতে গেলে একদম স্টার্টিংসটা। ঠিক আছে, মানে ত্রিকোণমিতি শুরু হচ্ছে কোথা থেকে, ত্রিভুজ থেকে, ক্লিয়ার। এবং সেই ত্রিভুজের কী কী পার্ট আছে আমি তোমাদের একটু ডিসকাস করলাম। এবার আসছে ত্রিকোণমিতির থিটার কনসেপ্টটা, দেখবে তোমরা এরকম দেখতে পাও সাইন থিটা, সাইন থিটা।
সাইন এই পেনটা প্রবলেম করছে, সাইন কি থিটা, এই সাইন থিটাটা কী জিনিস, বা সাইনের কথা তো এখন ছেড়েই দাও, সাইনের থেকে বড় কথা হলো থিটা পোর্শনটা কী জিনিস আমাদের আগে জানতে হবে, ঠিক আছে। থিটা পোর্শনটা হলো যে এই যে ভূমি আর অতিভুজ যে কোনটা তৈরি করছে, এইখানে আমরা জানি না এখানে এইটা এই পোর্শনটা কত ডিগ্রি কোন তৈরি করছে, তো সেইখানে ভূমি এবং অতিভুজের মধ্যে যে কোনটাকে তৈরি হচ্ছে, যে কোনটা তৈরি হচ্ছে তাকেই আমরা কী বলবো বলতো, থিটা, তাকেই আমরা কী বলবো থিটা, বুঝতে পেরেছ? দেখো থিটা কীভাবে লিখবে, একটা শূন্য কাটবে মিডিল থেকে পেটটা কেটে দিতে পারো, এটাও থিটা, ঠিক আছে, শূন্য কেটে মিডিল থেকে পেটটা কেটে দেবে, আমাদের কী হবে থিটা তৈরি হবে। তাহলে আমি কী বললাম যে ভূমি আর অতিভুজের মধ্যে যে কোনটা তৈরি হচ্ছে তাকে আমরা কী বলবো বলো, থিটা, বুঝতে পেরেছ? এবারে এইখানে দেখো, এবার এই থিটার কনসেপ্ট থেকেই আমরা সাইন থিটা কস থিটার পার্টগুলোকে আমরা ধীরে ধীরে নিয়ে আসবো। কীরকমভাবে নিয়ে আসবো, ধরো আমি যদি একটা সাইন থিটাকে এরকমভাবে মানে ভাবো যে সাইন লিখবো, সাইন থিটা লিখলাম, ক্লিয়ার? তাহলে সাইন থিটা কীভাবে তৈরি হয়, সাইন থিটাটা কীভাবে তৈরি হয়, সাইন থিটাটা তৈরি হয় এই লম্ব বাই অতিভুজকে নিয়ে, কথাটা বুঝবে? লম্ব বাই অতিভুজ যদি আমরা ভাগ করি, বোঝো, লম্ব বাই অতিভুজ, আমরা অতিভুজকে শর্টকাট আমরা কী লিখলাম, অতি লিখলাম, ঠিক আছে। এই লম্ব বাই অতিকে আমরা বলতে পারি কি সাইন থিটা, লম্ব বাই অতিকে আমরা কী বলতে পারি বলো, সাইন থিটা। এবং সিমিলারলি কস থিটাকে আমরা কী বলতে পারি, কস থিটাকে বলতে পারি, দেখো আবার কস থিটা মানে কি ভূমি বাই, মানে ভূমি মানে হচ্ছে কত, ভূমি বাই কত, অতিভুজ। এই ভূমি বাই অতিভুজকে আমি একটা নতুন নামে ডাকতে পারি, তাকে আমরা কী বলতে পারি বলো, কস থিটা, বুঝতে পারছো কথাটা? তাহলে কী কী বললাম, সাইন থিটা মানে কি, সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই কত, অতিভুজ। এবং কস থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ, ঠিক আছে, তুমি ভূমি বাই অতিভুজ মানেই হচ্ছে কস থিটা, ক্লিয়ার? এবারে আমরা বিভিন্ন রকম ত্রিকোণমিতি, আরও অনেকগুলো ত্রিকোণমিতি আছে সেগুলো তো আছে, তার আগে একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট আমি তোমাদের সামনে আলোচনা করি, যেটা হচ্ছে এইখানে আমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে লম্ব স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস কত হবে ভূমি স্কোয়ার ইকুয়াল টু কত হবে অতিভুজের স্কোয়ার, এই কনসেপ্টটা আমাদের জানতে হবে। কি বললাম, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু কী হবে অতিভুজের স্কোয়ার, এই কনসেপ্টটা কিন্তু খুব খুব কাজে লাগবে, কিন্তু এটা এটা যেন একদম ভুলবে না, মুখস্ত করো না, জলের মতন মুখস্ত করো, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু কি অতিভুজের স্কোয়ার। একটু বাইরে সাউন্ডের প্রবলেম হতে পারে, প্রচুর বৃষ্টি হচ্ছে, হঠাৎ করে বৃষ্টি স্টার্ট হয়েছে, তো ঠিক আছে। দেখো এইখানে দেখো, এবারে সাইন কস আমরা যদি জানি, বোঝো, সাইন কস আমরা যদি জানি তাহলে অল ত্রিকোণমিতি ফর্মুলাগুলোকে আমরা জানতে পারবো। কীরকম দেখো, সাইন কস যদি জানি তো সাইনের উল্টো হচ্ছে কোসেক, বুঝবে ভালো করে, তাহলে কী হবে কোসেক থিটা, কোসেক থিটা মানে কত, ওয়ান বাই সাইন থিটা। কী বললাম, কোসেক থিটা মানে কি বলো, ওয়ান বাই সাইন থিটা, ওয়ান বাই সাইন থিটা মানে কি, আবার সাইন থিটা সমান কী শিখেছি বলো, সাইন থিটা শিখেছি হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা এটা এটা যে কোথায় আছে সব থেকে কি নিচে থাকে সে কোথায় চলে যায়, সবার ওপরে চলে যায়, তাহলে অতিভুজ বাই লম্ব। তাহলে আমরা কোসেক থিটা কী শিখলাম, অতিভুজ বাই লম্ব। এবার আমরা কী শিখবো, সেক থিটা, সেক থিটা, সেক থিটা কার উল্টো, ওয়ান বাই কস থিটা, ওয়ান বাই কস থিটা মানে, ওয়ান বাই কস থিটা মানে কত, ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি বাই কত অতিভুজ। দেখো এখানেও লেখা আছে ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে লিখবে অতিভুজ বাই ভূমি, কথাটা কি বোঝাতে পারলাম, অতিভুজ বাই কী হবে, ভূমি তৈরি হবে। তাহলে দেখো একটা দুটো জিনিস আমাদের জানতে হবে ত্রিকোণমিতিতে, মেন দুটো জিনিস হলো কি সাইন আর কস, এই দুটো জিনিস জানতে পারলে সব ত্রিকোণমিতি ফর্মুলাকে তুমি কিন্তু
মুখস্থ করে নিতে পারবে, একদম পুরো জলের মতন মুখস্থ কি তোমরা বের করতে পারবে, ঠিক আছে? এটা কিন্তু যেন তোমাদের মাথায় থাকে। তাহলে কী কী জানতে হবে? এক নম্বর সাইন, সাইনের কোনগুলো স্যার মুখস্থ করব, কী মুখস্থ করব, দেখো সাইনের শুধু এটা মুখস্থ করো, ল সাইন থিটা ইকুয়াল টু কী, তোমাকে স্যার যদি জিজ্ঞাসা করে সাইন থিটা ইকুয়াল টু কী, তুমি কী বলবে? লম্ব বাই অতিভুজ স্যার, ঠিক আছে? বা কস থিটা তোমাকে যদি জিজ্ঞাসা করে, কস থিটা কী বলো, মৌখিক নিচ্ছে ধরো, সেখানে তোমাকে জিজ্ঞাসা করলো কস থিটা কী, তুমি কী বলবে? ভূমি বাই অতিভুজ, ঠিক আছে? এবার যদি বলে সেক থিটা ইকুয়াল টু কী, তুমি কি দেখো সেক থিটা আসলে তোমাকে দুটো টাইপের, তোমাকে স্যার জিজ্ঞাসা করলো সেক থিটা, ঠিক আছে, সেক থিটা ইকুয়াল টু কী, তুমি কী কী বলবে? তোমাকে দুটো বলতে হবে। এক নাম্বার হচ্ছে তুমি সবার প্রথম বলবে অতিভুজ বাই ভূমি, এটা বলবে, আর কী বলবে? ওয়ান বাই কস থিটা। তাহলে সেক থিটার উল্টো তোমাকে সেক থিটা জিজ্ঞাসা করলে তুমি কী বলবে? এক নাম্বার প্রথম বলবে হচ্ছে অতিভুজ বাই ভূমি, আর দ্বিতীয় কী বলবে? ওয়ান বাই কস থিটা, ঠিক আছে? আবার তোমাকে যদি জিজ্ঞাসা করে কোসেক থিটা বলো, তাহলে কী বলবে? কোসেক থিটা ইকুয়াল টু ওয়ান বাই সাইন থিটা বা অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই কী হবে বলো? লম্ব তৈরি হবে, ঠিক আছে? এইভাবে আমাদের কিন্তু জিনিসগুলোকে করতে হবে। সিমিলারলি আমরা যদি দেখি, দেখো আমাদের এটা কী কী তৈরি হলো, সেক কোসেক তৈরি হয়ে গেলো, আর দুটো পার্ট বাকি আছে। দেখো তো ট্যান থিটা খুব খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট, সেটা হচ্ছে ট্যান থিটা। ট্যান থিটা মানে কি? আমরা সবার আগে বলি শোনো, সাইন থিটা বাই কস থিটা। স্যার যদি জিজ্ঞাসা করে ট্যান থিটা কী বলো, তুমি কী বলবে? সাইন থিটা বাই কস থিটা, ঠিক আছে? এবং সিমিলারলি তোমরা এটাও বলবে যে সাইন থিটাকে দেখো তো সাইন থিটার মান কত? লম্ব বাই অতি, লম্ব বাই অতি, আর এটা কত হবে বলো? ভূমি বাই অতি। কারণ কস থিটার মান কত? ভূমি বাই অতি। সাইন থিটার মান কত? লম্ব বাই অতি। তাহলে দেখো অতি অতি কেটে যাবে, আর লম্ব বাই কী তৈরি হবে বলো? ভূমি তৈরি হবে। কী তৈরি হবে? লম্ব বাই ভূমি। তাহলে ট্যান থিটা থেকে আমরা কী শিখলাম বলো? লম্ব বাই ভূমি। আর কী শিখলাম? সাইন থিটা বাই কস থিটা। বুঝতে পারছো? তাহলে অ্যাঙ্গেল এখানে তৈরি হচ্ছে, এই অ্যাঙ্গেল বা এই কোণটার এত গুণরূপ। কথাটা কি বোঝাতে পারলাম? একটা কোণকে আমরা বহুভাবে সাজাতে পারি, একটা বাড়িকে বহুভাবে কী করতে পারি, রং করতে পারি না? তো এরকমই একটা সমকোণী ত্রিভুজের ভূমি আর অতিভুজকে নিয়ে তৈরি হওয়া যে কোণ, সেই কোণটাকে আমরা ছ প্রকারে সাজাতে পারি। তার মধ্যে প্রথমটা কি? কস সাইন থিটা, তারপরটা কি? কস থিটা, তারপরটা কোসেক থিটা, তারপরটা সেক থিটা, তারপরটা কি? ট্যান থিটা, আর একটা পার্ট বাকি আছে বলো তো কি? সেটা হচ্ছে কট থিটা। চলো স্টার্ট করা যাক। কট থিটাটা কি আমরা একটু জানবো। তাহলে কট থিটাটা কি? কট থিটা হলো ট্যান থিটার উল্টো। কট থিটাটা তিনটে রূপে পাওয়া যায়। কট থিটা কার উল্টো বলো? ওয়ান বাই ট্যান থিটা, ওয়ান বাই কী বলো? ট্যান থিটা, ক্লিয়ার? আবার ট্যান থিটাকে ভাঙা যেতে পারে, দেখবে ওয়ান বাই ট্যান থিটাকে যদি ব্রেক করি কী পাবো? সাইন থিটা বাই কস থিটা, না হ্যাঁ কি না বলো? এবার কস কি সবার নিচে আছে, সে উপরে চলে যাবে, তাহলে এটাকে লিখতে পারি কস থিটা বাই সাইন থিটা, হ্যাঁ কি না? বুঝতে পারছো কথাটা? না বুঝতে পারলে জিজ্ঞাসা করবে, ঠিক আছে? আমি কিন্তু কমেন্টে উত্তর দেবো, বুঝতে পেরেছো? চলো এবার দেখো, এইখানে কস থিটাটাকে আমি লিখতে পারি কি বলো তো? ভূমি বাই অতি, আর সাইন থিটাকে কী লিখতে পারি? লম্ব বাই অতি। দেখো তো নিচে নিচে অতি অতি আমাদের এলিমিনেট হয়ে যাচ্ছে, আর পড়ে থাকছে কে বলো? ভূমি বাই লম্ব। এই বেসিক কনসেপ্টগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছ? এবারে আমরা কিছু আরও কিছু কিছু সূত্রে আসব, আরও কিছু কিছু সূত্র যেগুলো তোমাদের সামনে আমরা ডিসকাস করব। তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র হলো, দেখো তিনটে সূত্র খুব গুরুত্বপূর্ণ, এই কটা ছটা মুখস্থ করো, এই কটা মুখস্থ করবে যেগুলো এখন করালাম, আর তিনটে অবশ্যই মুখস্থ করবে। কীরকম দেখো, এটা হচ্ছে এক নম্বর হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, ক্লিয়ার? এটা কিন্তু মুখস্থ করবে, খুব খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? আবার দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা
इक्वल टू वन और एक मुखस्त कर कोसेक स्क्वायर थीटा माइनस कट स्क्वायर थीटा इक्वल टू वन तीनटे पार्ट के किन्तु खूब भालोभावे तुम्हारे किन्तु मुखस्त करते हबे आगे थेके बोले राखी एई तीनटे पार्ट तुम्हारा खूब खूब भालोभावे मुखस्त करबे एबारे आसछि देखो अंकते गोलाय कि रकम देखो तुम्हारे এই তিনটেকে না বহু রূপ আছে এই তিনটের বহু রূপ আছে সেই রূপগুলোকে নিয়ে আলোচনা করব চলো এইগুলো আসছে কোথা থেকে কি আলোচনা করব চলো একটা আমি করছি দেখো সাইন থিটা কস থিটাটা করছি বাদ বাকিগুলো তোমরা বাড়িতে ট্রাই করবে করলে পেয়ে যাবে মানে করতে পারবে ঠিক আছে এটা হঠাৎ ওয়ান কী করে আসলো স্যার এরকম তো প্রশ্ন আসতে পারে যে স্যার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ওয়ান কী করে হলো আমার তো মাথায় ঢুকছে না এটা মানে মুখস্থ করব কেন এটা ওয়ান দেখো সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটাকে আমরা এইভাবে লিখতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কত কস স্কোয়ার থিটা এই সাইন মানে কি বললাম লম্ব বাই বলো অতিভুজ হ্যাঁ কি না লম্ব বাই মানে কি এটা আমরা ইংলিশ টার্মে লিখে নিই তাহলে এ বি বাই এসি লিখতে পারি তার কত হোল স্কোয়ার কারণ স্কোয়ার আছে তাই এটা কী হবে হোল স্কোয়ার হবে আর কস স্কোয়ার থিটা মানে কি ভূমি বাই অতিভুজ কী বললাম ভূমি বাই মানে বিসি বাই এসি তার কত হবে হোল স্কোয়ার বুঝতে পেরেছো তাহলে আমরা কী কিছু গেলাম যে সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ মানে যেভাবে বলছি তোমরাও সেভাবে বলতে থাকো থাকলে কিন্তু জিনিসটা মুখস্থ হয়ে যাবে তাহলে এটাকে যদি আলাদা আলাদা করে ব্রেক করি তাহলে এটা কত হবে এ বি স্কোয়ার বাই কত হবে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বাই কত হবে এসি তার স্কোয়ার হ্যাঁ কি না দেখো নিচে আমাদের যে ডিনোমিনেটার অর্থাৎ হরে দেখো আমাদের কি আছে এসি এসি আছে না তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটা কাজ করি চলো তাহলে এখান থেকে লসাগু কত যাবে বলো তো দেখি এসি স্কোয়ার আমাদের কী হবে বলো লসাগু যাবে তাহলে এটাকে আমরা কী লিখতে পারি বলো এ বি তার হোল স্কোয়ার প্লাস বিসি তার কত হবে হোল স্কোয়ার এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার একটু আগে লিখিয়েছিলাম দেখো তো এর লেখাইনি আমি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু কী ছিল অতিভুজের স্কোয়ার না তাহলে লম্বটাকে এখানে এ বি স্কোয়ার প্লাস ভূমিটাকে এখানে বিসি স্কোয়ার ইকুয়াল টু কত হবে এ সি তার হোল স্কোয়ার তাহলে এই এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ারকে আমরা কী লিখছি এসি স্কোয়ার লিখছি না তাহলে এখানে ডাইরেক্ট তুমি এটাকে লিখে দাও এসি স্কোয়ার বাই কত হবে এসি স্কোয়ার তাহলে পুরো পার্টটা কেটে যাচ্ছে ওপর নিচে সেম তাহলে কত হচ্ছে ওয়ান তাহলে এইভাবে কী হবে প্রুভ হচ্ছে কিন্তু সিমিলারলি সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা কী হবে ওয়ান প্রুভ হবে এবং সিমিলারলি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটাও কী হবে ওয়ানই কিন্তু প্রুভ হবে ঠিক আছে চলো এবারে আমরা রূপগুলো দেখি মানে কী কী রূপে এদের চিনবো আমরা মানে অনেক রকম এদের রূপ আছে ঠিক আছে যেগুলোকে বেসিক্যালি আমাদের কী করতে হবে মুখস্থ করতে হবে কীরকম মুখস্থ করতে হবে দেখো যদি আমরা বলি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান একে আমরা কী কীভাবে চিনতে পারি এক নাম্বার এটাকে বলতে পারি যে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা লিখতে পারি হ্যাঁ কি না আবার এই সাইন থিটাকে দেখো তো এটা স্কোয়ার আছে না সিঙ্গেলে আসলে কী হবে এটা রুট ওভার ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা দেখো তো বুঝতে পারলে কি পারলে না অবশ্যই বুঝতে পারবে এদিকে স্কোয়ার আছে স্কোয়ারটাকে যদি আমি সিঙ্গেল করি একা করে দিই তখন কী হবে এদিকে রুট চলে যায় না হ্যাঁ কি না এবার দেখো আবার এটাকে লিখতে পারি যে কস স্কোয়ার থিটা আমি যদি কস স্কোয়ার থিটাকে আমি যদি রেখে দিই এদিকে তাহলে সাইনটা কোন দিকে চলে যাবে এদিকে চলে যাবে তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা তাহলে কস থিটা ইকুয়াল টু কী লিখতে পারো বলো রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা এরকমভাবে জিজ্ঞাসা করবে বলো ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা কী তুমি কী বলবে সাইন স্কোয়ার থিটা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা কী তুমি কী বলবে অবভিয়াসলি কস স্কোয়ার থিটা জিজ্ঞাসা করে কস থিটা মানে কি তখন কী বলবে কস থিটা মানে হচ্ছে প্রথমে বলেছিলাম দেখো মনে করে দেখো কস থিটা মানে কি তুমি কী বলবে ভূমি বাই অতিভুজ ফার্স্ট সেকেন্ড কী বলবে স্যার আরও একটা এর রূপ আছে তাহলে কী দেখো কী বলবে কস থিটা ইকুয়াল টু রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা গোলায় এই জায়গাতেই তাহলে আমরা কী কী বলবো এক নাম্বার আমাদের যদি জিজ্ঞাসা করে তাহলে আমি কী বলবো ভূমি বাই
অতি, ঠিক আছে। দু নাম্বার কি বলবো, কস থিটা ইকুয়াল টু রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, এই দুটোই বলতে পারি। আরও ফিউচারে গিয়ে ইলেভেনে পড়লে আরও বলা যায় অনেক কিছু, তোমাদের এই ক্লাসে আপাতত এই দুটোই, ঠিক আছে। এবার দেখো, আবার সাইন থিটাকে তোমাকে যদি সাইন থিটা ইকুয়াল টু কী, তুমি কী বলবে? এক নম্বর বলবে লম্ব বাই অতিভুজ, আর একটা কী বলবে? রুট ওভার ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা। দেখো রুট ওভার ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা, ক্লিয়ার কনসেপ্ট, বুঝতে পেরেছো? তো এবারে আমরা এইটার হচ্ছে এগুলো একটা রূপ। এবার আমরা সেক থিটা ট্যান থিটা, আমাদের যেটা আমাদের কাজে লাগে খুব, দেখবো অঙ্ক তোমরা যারা করে নিয়েছো তাদের ক্ষেত্রে খুব কাজে লাগবে, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান। একে অনেকভাবে লেখা যায়। এক নম্বর হচ্ছে সেক স্কোয়ার থিটাকে বলতে পারি ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা, অনেক অঙ্কের ক্ষেত্রে কাজে লাগে। সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা, এটা কিন্তু খুব কাজে লাগে, ঠিক আছে, অনেক অঙ্কের ক্ষেত্রে কিন্তু বলতে গেলে কাজে লাগে। আবার সেক থিটা ইকুয়াল টু রুট ওভার ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা, এটাও কাজে লাগে কিন্তু অতটা লাগে না, ঠিক আছে, আমরা যে অঙ্কগুলো করব। আবার দেখো, আমি ট্যান থিটাকে আমি আরেকটা জিনিস বলতে পারি এরকম, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ওয়ান, আমি যদি এরকম করি, দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, এই ওয়ানটা এদিকে বলো তো আমার আছে কি প্লাস, এদিকে আসলে কি মাইনাস, তেমনই এটা এদিকে গেলে কি বলতে পারি বলো, ট্যান স্কোয়ার থিটা, হ্যাঁ কি না? তাহলে এখান থেকে আমি বলতে পারি সেক থিটা ইকুয়াল টু রুট ওভার ওয়ান প্লাস কত হবে বলো, ট্যান স্কোয়ার থিটা। সিমিলারলি এটা ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু কী বলতে পারি, সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, জাস্ট এটাকে আগে লিখলাম, এটাকে কী লিখলাম, সাইড লিখে দিলাম, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কী লিখতে পারি বলো, রুট ওভার সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, হ্যাঁ কি না? তাহলে তোমাকে যদি ট্যান থিটা বলো, ট্যান থিটা মানে কি, তুমি কী কী বলবে? এক নম্বর বলবে লম্ব বাই ভূমি, এক নম্বর তোমরা কী বলবে? লম্ব বাই ভূমি। দ্বিতীয়ত কী বলবে? রুট ওভার সেক স্কোয়ার থিটা মাইনাস কত, ওয়ান, কথা যেন মাথায় থাকে, ঠিক আছে। তেমনই তোমাকে যদি বলে সেক থিটা মানে কী বলো, সেক থিটা মানে কী বলবে তুমি, অতিভুজ বাই ভূমি, ঠিক আছে। তেমনই সেক থিটা মানে আরেকটা বলতে পারি বলো তো কি, রুট ওভার ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা, মানে প্রতিটা জিনিসকে দু রকম টাইপ আমরা বলতে পারি, বুঝতে পেরেছো? আবার ট্যান থিটাকে আরও বলা যায় সাইন বাই কস, ঠিক আছে। তো এই রকমভাবে আমরা করতে পারি। আবার দেখো একটা লিখতে পারি, আরও একটা পার্ট আছে বলো তো, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কত, ওয়ান। তাহলে কোসেক স্কোয়ার থিটাকে আমি কী লিখতে পারি, ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা, লিখতে পারি কি পারি না বলো তো, কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু কত বলো, ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা। আবার কোসেক থিটাকে দেখো তো, কোসেক থিটাকে আমি আর কি বলতে পারি, ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা, শুধু কোসেক স্কোয়ার থিটাকে কী বলতে পারি, ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা, যেটা আমাদের খুব কাজে লাগে। আবার কোসেক থিটাকে বলতে পারি যে রুট ওভার ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা। সিমিলারলি এখানে দেখতে গেলে দেখো, আরও একটা বলা যেতে পারে, এটা কটকে আমরা কী বলতে পারি, কট থিটা ইকুয়াল টু কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হবে, কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, কারণ এই ওয়ানটাকে এদিকে নিয়ে আসবো, আর এই যে মাইনাস কট ওদিকে গেলে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, ক্লিয়ার কনসেপ্ট। এইভাবে কিন্তু আলটিমেটলি করতে হবে, ঠিক আছে। তো আমাদের হার মানলে হবে না, ঠিক আছে, জীবনে ফার্স্ট টাইম মাধ্যমিক পরীক্ষা তোমরা দেবে, হয়তো এটাই তোমাদের বলতে গেলে লাস্ট টাইম বোধ হয় মাধ্যমিক এক্সাম হবে যা শুনছি আমি, তো ভালোভাবে কিন্তু দিতে হবে, ঠিক আছে। চলো এবার আমরা কিছু এক্সারসাইজের আমরা ম্যাথগুলোকে করব, তার মধ্যে আজকে যেটা আমরা করব হচ্ছে 23.1 এর কিছু কিছু অঙ্ক করার আগে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ অঙ্কগুলো তোমাদের আজকে আমি একটু ডিসকাস করি। 23.1 কিন্তু ভালো ভালো অঙ্ক আছে, ঠিক আছে, এটা কিন্তু তোমরা দাগ দিয়ে নিতে পারো। দেখো প্রয়োগে যদি আমরা যাই, দেখো 23.1 প্রয়োগে যে প্রথমের অঙ্কটা, দেখো প্রয়োগে যে প্রথমের অঙ্কটা, দেখো সাইন 90° মাইনাস থিটা, একেবারে এটা ফুল ভিডিও পুরো চ্যাপ্টার সাইন 2 থিটা। দেখো তো এইখানে এই টাইপের অঙ্কগুলো পরীক্ষার কাছে শর্ট কোশ্চেন আছে, জানো তো। দেখো এইখানে আমরা কী শিখছি জানো, এখানে শিখছি হচ্ছে সাইন 90° মাইনাস থিটা ইকুয়াল টু সাইন 2 থিটা, ঠিক আছে। তো এখানে আমরা বলছি কি, এই যে সাইন সাইন দেখো দুদিকে কী হচ্ছে বলো তো, সেম আছে না, ঠিক তো। যদি আমাদের এরকম থাকে এ, দা বাবা এই পেনটা তো লিখছেই না গো, এ
बी प्लस सी और ए धरो टू सी आछे तो मन कर ले काटते पारी ना काटते पारी तो कारण इक्वल एदिके जदि गुण अवस्था थाके आमरा ताके कि करते पारी एलिमिनेट करते पारी तेमन ही आमरा ए साइन साइन के एलिमिनेट करते पारबी आमरा करते पारी किन्तु एकटा शर्त आछे सेई शर्तटार नाम कि सेई शर्तटा हलो मने मने काटबो वास्तवे काटबो ना ताहले कि बोललाम मने मने काटबो ताहले एटाके आमी डायरेक्ट लिखते पारी 90 डिग्री माइनस थीटा इक्वल टू टू थीटा ताहले देखो 90 डिग्रीटाके एदिके राखो और टू थीटा और ओटा एदिके गेले कि हबे प्लस थीटा ताहले 90 डिग्री इक्वल टू कत हबे बोलो टू थीटा प्लस थीटा दुटो बैग तार संगे आरो एकटा बैग ताहले आल्टिमेटली कत हलो तीनटे बैग तेमनि टू थीटा प्लस थीटा মানে কত হলো থ্রি থিটা একটু ঘুরিয়ে নাও তাহলে থ্রি থিটা ইকুয়াল টু কত হবে বলো 90 ডিগ্রি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি বাই থ্রি মানে কত হবে 30 ডিগ্রি কথাটা বোঝাতে পারলাম এবার দেখো আমাদের তেমনি আরও একটা ইম্পর্টেন্ট অঙ্ক এটা কিন্তু পরীক্ষায় দেয় এক নম্বরের শর্ট কোশ্চেন দেয় সিমিলারলি দেখো ওই প্রয়োগ থ্রিয়ের মানে থ্রিয়ের যে অঙ্কটা আছে ফাইভ টেন ফাইভ থিটা ইকুয়াল টু টেন সিক্সটি ডিগ্রি প্লাস থিটা এই অঙ্কটাও কিন্তু সেম এই একই প্রসেসে কেটে দেবে কেটে দিলে অঙ্ক হয়ে যাবে এই টাইপের অঙ্কগুলো দেখো তোমরা এগুলো দাগ দেবে প্রয়োগ টু থ্রি তার মধ্যে আরও একটা ইম্পর্টেন্ট হচ্ছে প্রয়োগ ফাইভ খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু তার থেকেও ভালো ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে প্রয়োগ সিক্স যেটা দেখো এরকমভাবে দেওয়া আছে আমার এই বইটা পুরনো বই দেখো তো সেম মিলছে কিনা ট্যান থিটা ইকুয়াল টু ফোর বাই থ্রি হলে আমাদের সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু সেভেন বাই ফাইভ আমাদের কী করতে হবে প্রমাণ করতে হবে এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ঠিক আছে তো এই অঙ্কটা করতে গেলে দেখো আমাদের ট্যান থিটা কত বলেছে দেখো তো ট্যান থিটা বলেছে ফোর বাই থ্রি ট্যান থিটা মানে কী শিখেছি লম্ব বাই ভূমি কী শিখেছি লম্ব বাই ভূমি তাহলে দেখো এইখানে এটা তাহলে আমাদের কথা হবে যদি আমি শর্টকাটে নর্মাল প্রসেস করতে চাই তাহলে এটা কথা হবে লম্ব হচ্ছে ফোর ভূমি হচ্ছে কত থ্রি আবার দেখো দেখো বইয়েতে আলাদা টেকনিকে করে দেওয়া আছে তাহলে ট্যান থিটাকে কী লিখতে পারি এ বি বাই কী লিখতে পারি বলো বিসি ইকুয়াল টু কত ফোর বাই থ্রি দেখো এগুলো অনুপাত প্রসেসে আছে না অনুপাতে আছে না এ বি বাই বিসি ফোর বাই থ্রি তাহলে একে আমরা কী লিখতে পারি এ বি ইস টু বিসি ইকুয়াল টু ফোর ইস টু থ্রি তোমরা অনুপাতে শিখেছিলে এরকম অনুপাতে থাকলে আমরা একটা কী ধরে নিই সাম কনস্ট্যান্ট হ্যাঁ কি না তাহলে এখানে তোমরা একটা কাজ করো একটা কনস্ট্যান্ট ধরে নাও তাহলে এখানে লেখো বিসি এই সরি এ বি বাই এ বি বাই ফোর চেঞ্জ করছি দেখো কীরকম শেখো বিসি বাই থ্রি তোমরা অনুপাতে করেছো এরকম এ তাহলে বিসি বাই কত হবে থ্রি মানে ফোরটাকে এ বির নিচে আসলাম বিসিটাকে উপরে পাঠিয়ে দিলাম ইকুয়াল টু কী লিখবো কে ঠিক আছে তাহলে এটাকে লেখো অথব এ বি বাই ফোর ইকুয়াল টু কে আর এ বি ইকুয়াল টু কত হবে বলো ফোর কে বিসি বাই থ্রি ইকুয়াল টু কে অথব চিহ্ন দাও তাহলে বিসি ইকুয়াল টু কত হবে বলো থ্রি কে এবার দেখো এইখান থেকে আমরা কী করবো লম্ব আর ভূমি আমাদের দিয়ে দিয়েছে তাহলে এটা কত পেলাম বলো ফোর কে আর এটা কত হলো থ্রি কে ঠিক আছে যারা এমনি নর্মালি করতে চাইছো ফোর আর থ্রি নিয়েছো ভুল হবে না ঠিকই হবে ঠিক আছে তারপরে এখান থেকে হাইপোটেনিয়াস মানে অতিভুজটা তোমরা অনায়াসে বের করে নেবে আমিও সেই করব জাস্ট একটা আমরা যেহেতু এটা বইয়ের এই টেকনিকে শিখিয়েছে তো এই টেকনিকে করানো নাহলে তোমরা নর্মালি ট্যান থিটা ইকুয়াল টু ফোর বাই থ্রি মানে ভূমি বাই এই লম্ব বাই এটা কত দেওয়া আছে ভূমি দেওয়া আছে তোমরা অতিভুজ ডাইরেক্ট করো কোনো ভুলই হবে না ঠিক আছে চলো এবারে আমরা কী করবো দেখো এখান থেকে আমরা অতিভুজটা বের করে নেবো তাহলে অতিভুজের সূত্র কী ছিল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু কী ছিল অতিভুজের স্কোয়ার হ্যাঁ কি না তাহলে লম্ব কত ফোর কে তার হোল স্কোয়ার প্লাস ভূমি কত থ্রি কে তার হোল স্কোয়ার ইকুয়াল টু অতি স্কোয়ার হ্যাঁ কি না তাহলে ফোর স্কোয়ার মানে কত সিক্সটিন কে স্কোয়ার প্লাস নাইন কে স্কোয়ার ইকুয়াল টু অতির স্কোয়ার হয়েছে একটু এটাকে কী লিখতে পারি টোয়েন্টি ফাইভ কে স্কোয়ার ইকুয়াল টু অতি স্কোয়ার তাহলে একটু ঘুরিয়ে নাও তাহলে অতি স্কোয়ার ইকুয়াল টু কী লিখতে পারি টোয়েন্টি ফাইভ কে স্কোয়ার তাহলে অতি ইকুয়াল টু কী লিখতে পারি বলো রুট ওভার টোয়েন্টি ফাইভ কে স্কোয়ার মানে হচ্ছে ফাইভ কে দেখো তো বুঝতে পারো কি না
তাহলে অতিভুজ কত বেরোলো বলো? 5 কে। কেন? কারণ 25 এর মানে মানে কত? রুট ওভার 25 মানে কত? 5, হ্যাঁ কি না? তেমনি কে স্কোয়ার মানে কি? শুধু কে বেরোবে। তো আমাদের সব কটা বেরিয়ে গেল। এবারে আমাদের কি বের করতে দিয়েছে দেখো, সাইন থিটা প্লাস কস থিটা, সাইন থিটা প্লাস কস থিটা তো অনায়াসে বেরিয়ে যাবে। বলো সাইন থিটা মানে কি? তাহলে সাইন থিটা প্লাস কস থিটা, সাইন থিটাকে কী লিখতে পারি বলো তো? লম্ব, মানে ইংলিশে লিখছি দেখো, এ বি বাই কত হবে? এসি। প্লাস কস থিটা মানে কত হবে? বিসি বাই এসি, ঠিক আছে? তাহলে এ বি মানে কত বলো? 4k বাই এসি মানে কত হবে বলো? 5k। প্লাস বিসি মানে কত হবে? 3k বাই এসি মানে কত হবে? 5k। কে এলিমিনেট দেখো প্রতিটা থেকে আমাদের কি কে কেটে গেল। তোমরা যারা কে না ধরে এমনি করছো দেখো সেই একই বেরোবে, 4/5 প্লাস 3/5 এটাই বেরোবে। তাহলে এটাকে কি লিখতে পারি? দুটোর নিচে 5 কী হবে? সমান আছে, তাই আমরা কি করব? লসাগু করব। তাহলে এটা কত হবে? 4+3 ইকুয়াল টু কত হবে বলো? 7/5। তাহলে এটার আনসার কত হবে? 7/5 আনসার হবে, ঠিক আছে? এবারে দেখো।